আর এই রমজান মাসে সেই ইসলামিক জিহাদিরা হিন্দুদের রক্ত দিয়ে ওদের ইফতার সেদিন পালন করেছে। এই রমজান মাসের মিথ্যা কেন ওরা হিন্দুদের রক্ত সেদিন জড়ানো হলো? যদি তোমরা হিন্দুরা সুরক্ষা দিতে না পারো, আমরাও হাতে হাতিয়ার তুলতে বাধ্য হইব। আর আমরা চাইতাম না আমাদের মা বোন আমাদের বাইরে হিন্দুস্থানে হিন্দুরার গলা কাটা হইতো, মাথা কাটা হইতো। আর সহ্য করতাম না আমরা, আমরা আঘাতের প্রতিকার করা জানি। আমাদের মাইজগ্রাম নিবাসী মানু রুদ্রপাল মহাশয় উনার উপর পাতুন কিছু দুষ্কৃতিকারী ইসলামিক পন্থী মানুষরা দুপুরবেলায় একদম সুপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা যেভাবে হামলা করা হয় সেই হামলার বিরুদ্ধে আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ তথা মাইজগ্রামের সাধারণ জনসাধারণ আমরা এখানে আজকে ধর্ণায় বসেছি। সব থেকে বড় কথা যে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস চলছে, আর এই রমজান মাসে সেই ইসলামিক জিহাদিরা হিন্দুদের রক্ত দিয়ে ওদের ইফতার সেদিন পালন করেছে, সেটা আমরা তীব্র দীক্ষা জানাই। ওদের কিছু ইসলাম ধর্মের মানুষরা এসে বলছে যে হিন্দু মুসলিম ভাই ভাই ওরা সেটা দেখে নেবে। আমি সেই দেরকে বলতে চাই, মা বাপ যুক্ত গোষ্ঠীকে গালি দিয়ে আমি বলছি, তোমাদের মধ্যে যদি এত দরদ থাকে তাহলে সেই ১৯-২০ জন মানুষ যারা সেই দিন নিরীহ আমাদের ভানু রুদ্রপাল এবং তার পরিবারের উপর হামলা করেছিল, ওদের একটা শতভাগ মানুষের হাতের শাখা ভেঙে দিয়েছে, ওদেরকে পুলিশের হাতে কেউ সঙ্গে দেওয়া হচ্ছে না। আমি সেই মানুষদেরকে প্রশ্ন করতে চাই যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সেই দিন কেন এই ১৯ জন মানুষকে এখন পর্যন্ত ওদের মনে যদি হিন্দু ধর্মের প্রতি এত মায়া মমতা থাকে তা কেন প্রশ্ন করা হলো না? যে রমজান মাস, এই রমজান মাসের মিথ্যা কেন ওরা হিন্দুদের রক্ত সেদিন জড়ানো হলো? আমি সেই মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই যে কেন এত যদি মদের মনে হিন্দুদের জন্য দরদ থাকে এই ১৯ জন মানুষকে পুলিশের হাতে কেন এখন পর্যন্ত সমঝে দেওয়া হলো না? আমি প্রশ্ন করতে চাই সেই ইসলামিক ধর্মের সেই পণ্ডিতদেরকে যে কেন এখন পর্যন্ত এই ১৯-২০ জন মানুষকে ইসলাম ধর্ম থেকে বহিষ্কার করা হলো না? তাই আমরা আজ এখানে বসেছি, রক্ত ঝরেছে আমাদের, রক্তের বিনিময়ে আমরা রক্ত গুরুজি মহারাজ কি জয়। বিগত পরশুদিন জিহাদি মুসলমানের বাচ্চারা যেভাবে আমার হিন্দু সমাজের বানু রুদ্রপালের উপরে যেভাবে আঘাত করছে ১৬ জনে মিলিয়া, এটা ধিক্কার থেকে ধিক্কার জানাই। আর আমরা হিন্দু সমাজ আমরা আর বইয়া দেখার আমরা বইয়া দেখতাম না। আমরা আজকে প্রশাসনের কাছে আইছি, আমরা এসপি স্যারের কাছে আইছি, এসপি স্যারের পাইছি না, আমরা ডিএসপি স্যারের পাইছি, ডিএসপি স্যারের আমরা আজকে মেমোরেন্ডাম দিয়ে আইছি, দিয়ে আমরা ৭২ ঘন্টা টাইম দিয়ে আইছি আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে। যদি ৭২ ঘন্টার ভিতরে যতজন কালপিট আছে এফআইআর কপির মধ্যে যতজন কালপিট আছে যতজনের যদি ধরা হয় না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিভাবে বৃহত্তর আন্দোলন করবো, যাতে হিন্দু সমাজের উপরে আর কেউ চোখ তুলিয়া থাকাইতে ১০০ বার চিন্তা করে। এই ২ দিন পরপর ঘটনা ওর হিন্দু সমাজের উপরে, কিছুদিন আগে যুব মোর্চার ছেলে কালীগঞ্জের খানিশাইল থেকে আমার সময় তার উপরে প্রহার করা হয়েছে, ৩০-৪০ জন মুসলমান ছেলেরা মিলিয়া। কালীগঞ্জে ফুটবল খেলা আছিল, ছেলেরা হিন্দু ছেলে আছিল, ২৫ জনে মিলিয়া হিন্দু ছেলেরা আঘাত করছে। গেছে দিন মাইজগ্রাম বানু রুদ্রপাল ডে দাদি তরোয়াল দিলাটে দিয়া ১৬-১৭ জনে মিলিয়া ইয়া প্রহার করছে। এটা বাংলাদেশ নয়, আজকে ডাবল ইঞ্জিন সরকার, ডাবল ইঞ্জিন সরকার রে আমরা আজকে হিন্দু রক্ষী দলের তাকিয়া চেতাওনি দিয়ার যে ডাবল ইঞ্জিন সরকার, যদি তোমরা হিন্দুরা সুরক্ষা দিতে না পারো আমরাও হাতে হাতিয়ার তুলতে বাধ্য হইব। এটা বাংলাদেশ নয়, এটা হইলো হিন্দুস্তান, হিন্দু রক্ত দিয়া হিন্দুস্তান নির্মাণ হয়েছে। আর আমরা চাইতাম না আমাদের মা বোন আমাদের বাইরে হিন্দুস্তানে হিন্দুরার গলা কাটা হইতো, মাথা কাটা হইতো। আর সহ্য করতাম না আমরা, আমরা আঘাতের প্রতিকার করা জানি। আর যদি আঘাতের প্রশাসনে যদি ব্যবস্থা নেয় না, সরকার যদি ব্যবস্থা নেয় না, আমরা আঘাতের প্রতিকার করবো, করতে বাধ্য হইব আমরা। বাংলাদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাট সব দিকে হিন্দুরার উপরে অত্যাচার চলে। আজকে আমার বরাকবিলিতে শান্তির দ্বীপ কয়, শান্তির দ্বীপ নাই, বরাকবিলি এখন অশান্তির দ্বীপ হয়ে গেছে। মূলবাদী জিহাদিরা এরা দেখি দেখি প্রশাসনে গুলি করে করে মারুক।